হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা মজার গেম নিয়ে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি রাজকুমার ঘোড়া থেকে নামলো, নামার পরে কিছু কথা হলো, একটা গুলি খেলো, মরে গেল। প্রায় 3 দিন পরে দেখা গেল রাজকুমার মারা যায়নি। সে ঘুম থেকে উঠলো, একটা বিছানার উপরে উঠে চিন্তা করতে লাগলো, আসলে তার কি হয়েছিল, কেনই বা তাকে মারা হয়েছে গুলি, কি বা কারা ওরা, আমার টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে গেছে, আসলে এরা কারা, এদেরকে আমাকে খুঁজে বের করতে হবে, আমাকে প্রতিশোধ নিতে হবে, আমার সকল কিছু নিয়ে গেছে, কেনই বা নিল। অনেক চিন্তাভাবনার পরে রাজকুমার ঘর থেকে বেরিয়ে গেল। সামনেই দেখা হলো এক নার্সের সাথে। সে বলল, আপনি এখান থেকে যাবেন না। রাজকুমার কিন্তু কোনো কিছুতেই থামছে না। সে নিচে এসে দেখতে পেল যে এটা একটা হোটেল, এই হোটেলে সে এত কদিন ছিল, কিন্তু এখানে কাউকেই সে ঠিকভাবে চিনে না। এরপরে দেখা গেল এ একটা মেয়ের সাথে কথা বলল, যে হোটেলে যারা নাচে তাদের সাথে, তাদের কাছে জিজ্ঞেস করলো আমার কী হয়েছিল, কীভাবে আমি এখানে পৌঁছলাম। তারপর সে জানালো, আপনার সাথে যে টাকা পয়সা সোনাদানা যাচ্ছিল সেগুলো লুটেরা নিয়ে গেছে, আপনাকেই শুধু পাওয়া গেছে, আপনি অনেক অসুস্থ ছিলেন, আপনাকে আমরা ট্রিটমেন্ট করে বা চিকিৎসা করে সুস্থ করে তুলেছি, আপনি আরও কিছুদিন থাকেন, আপনি এখনও অসুস্থ। কিন্তু রাজকুমার কোনো কিছুতেই শুনছে না, সে চলে যাবে বাইরের দিকে। সে বাইরে চলে এলো, একটা ঘোড়া নিয়ে সে ছুটলো তাদের লুটেরাদের খুঁজতে। ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে ডাকাতের দল? রাজকুমার কি একা তাদের সাথে যুদ্ধে পারবে? কোথায় খুঁজবে লুটেরাদের? রাজকুমার এত কিছু চিন্তা করছে আর ছুটছে, ঘোড়ার পিঠে চড়ে সামনের দিকে এগোচ্ছে। কিন্তু রাজকুমারের বিশ্বাস ছিল সে লুটেরাদের খুঁজে পাবেই। ছুটছে তো ছুটছে, রাজকুমার ঘোড়ায় চড়ে ছুটছে। এখান থেকে দেখা গেল রাজকুমার নিচে নামছে। তার মানে কি, লুটেরাদের কি কাউকে পেয়ে গেছে? হ্যাঁ, রাজকুমার মারা শুরু করে দিয়েছে। তার মানে লুটেরা একজনকে রাজকুমার পেয়ে গেছে এবং এটাকে তাকে মারবে, এটাই তার প্রতিজ্ঞা বা এটাই তার প্রচেষ্টা। এটাকে শুরু করলো মারা এবং এর কাছ থেকে সকল তথ্য নিয়ে অন্য অন্য লুটেরাদেরকে কিন্তু রাজকুমার মারবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। যারা ভিডিওতে এখনও লাইক দেননি তারা ভিডিওতে এখনই লাইক দিয়ে দিন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বন্ধুরা, অলরেডি কিন্তু রাজকুমার জেনে নিয়েছে কে বা কারা লুটেরা ছিল এবং প্রত্যেককে রাজকুমার চিনে, এবার তাদেরকে ধরে ধরে একটাকে একটাকে সে খতম করবে। এই যার একটা রাজকুমারকে পেয়ে গেল এবং লুটেরাদের হাতে পিস্তল, রাজকুমারের হাতে শুধুমাত্র একটা চাকু, এবং এটা থেকে রাজকুমার কি যুদ্ধে জিততে পারবে না পারবে না বুঝতে পারতেছি না। রাজকুমার কিন্তু অলরেডি একটা গুলি খেয়েছে। এরপর দেখা যাক কি হয়, এদের সাথে কি করে লুটেরাদের, লুটেরাদেরকে কিন্তু সবাইকেই মারবে। এর কাছ থেকে অন্য তথ্যগুলোও নিয়ে নেবে, যে অন্য অন্য কারা কারা ছিল এবং কোথায় কোথায় আছে, কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, সবাইকে একটা একটা করে ধরে ধরে মারতে হবে। রাজকুমার এটাকেও শেষ করে দিল। রাজকুমার কিন্তু এবারে জেনে গেছে কে কে তার হত্যার সাথে জড়িত ছিল, এবার কিন্তু সে জেনে গেছে এবং সবাইকে চিনেও ফেলেছে। এবার সে ধরে ধরে একটাকে একটাকে মারবে, এটাই ছিল তার প্ল্যান। অলরেডি কিন্তু একটা গুলি করে দিয়েছে, একটাকে মেরে দিয়েছে আর একটাকে গুলি করেছে, অলরেডি গুলি শেষ হয়ে গেছে রাজকুমারের হাত থেকে। রাজকুমার দৌড়ে দৌড়ে গিয়ে এবার সবাইকে একটাকে 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 গুলি করে মারবে। এই যে আর একটাকে পাওয়া গেছে এটাকেও মারবে। বন্ধুরা, আপনারা যারা আমার ফেসবুক পেজে লাইক দেননি তারা এখনই গিয়ে আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আসেন, আর যারা ইনস্টাগ্রামে ফলো করেননি তারা আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে আসতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সাথে রয়েছি গেমিং কমল, আর আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, এই কারণে সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা সত্যি খুব মজাদার হতে চলেছে, কারণ এই স্টোরি গেমটাকে আমি সম্পূর্ণভাবে বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করেছি। বন্ধুরা, আপনি যদি আরেকটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন সিনেমার নায়ক যেমন তার শত্রুদেরকে ঘায়াল করে, ঠিক তেমনি রাজকুমার তার শত্রুদেরকে কীভাবে ঘায়াল করে। বন্ধুরা, আজকের গেমটি কিন্তু অনেক অনেক মজাদার হতে চলেছে, দেখতে থাকুন, সাথেই থাকুন, সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল। আসলে আমরা জানি না রাজকুমারকে মারার পিছনে কতজন জড়িত ছিল, এইভাবে রাজকুমার কতজনকে মারবে কে জানে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে কি মেরে দেবে না সুন্দরী মেয়েদের প্রেমে পড়বে, দেখতে হলে সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি রাজকুমার একটা চাকু হাতে নিয়ে সে দৌড়াচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জানি না আর কি আছে সামনে, কি ঘটবে সামনে। এখানে দেখা যাচ্ছে আর একটা ডাকাতকে সে আঘাত করছে, কিন্তু ডাকাত কিছু বলছে না, সে দাঁড়িয়েই রয়েছে। কারণ কি, এরা তো ডাকাতি করেছে, ওর কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, তাই কিছু বলছে না। একসাথে যতগুলো ডাকাত ছিল তাদের সবাইকেই একত্রে পাওয়া গেছে, রাজকুমারের সুবিধা হয়েছে একসাথে মারার জন্য, সে কিন্তু তৈরি। সবাইকেই তার ছুরি দিয়ে আঘাত করছে, একটা লোক পালিয়ে গেছে, দেখি এটাকে মারতে পারবে কি না আমি জানি না। একটা লোক দৌড়ে অনেক দূর পালিয়ে গেছে, এখান থেকে রাজকুমার আবার এসে অ্যাটাক করলো, দৌড়ে এসে আবার অ্যাটাক করলো, দেখি কি হয়।
না দেখছি না পারছে না, রাজকুমার আবার ধরে ফেলেছে, আবার ধরে আবার তাকে মারা শুরু করে দিয়েছে। বন্ধুরা আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে রয়েছি গেমিং কমল। আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক বেশি মজা পেয়েছে, আর এরকম ধরনের মজার মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এটাই হচ্ছে শেষ ডাকাত, এটাকে মারতে পারলেই আমাদের মিশন কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাই বাই টাটা, গেমিং কমল ইউটিউব।